অন্যের ঘুম কেড়ে নিয়ে শান্তিতে ঘুমিয়ে পড়া মানুষগুলো হয়তো কখনো জানবে না ঘুমহীন রাতগুলো কতটা কষ্টের। টাকা ধার দিলে সম্পর্ক নষ্ট হয় না, সম্পর্ক নষ্ট হয় চাইতে গেলে। নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয়। খুব পছন্দের মানুষও নানা কারণে মন থেকে উঠে যায়। চাইলে যদি সব পাওয়া যেত তাহলে পৃথিবীতে কোনো গল্পই অসমাপ্ত থাকতো না। নিজের কাছে নিজে সৎ থাকার মতো আনন্দ আর মানসিক শান্তি দ্বিতীয় কিছুই নেই। মানুষ নিজের মৃত্যুর থেকেও কাছের মানুষদের মৃত্যুকে নিয়ে বেশি ভয় পায়, অথচ কাছের মানুষগুলোই মানুষকে মৃত্যুর দুয়ারে ঠেলে দেয়। কিছু সমস্যার সম্মুখীন না হলে সমাজের সামাজিক শয়তানগুলোর আসল রূপ চেনা যেত না। তোমার ভালো থাকার চাবিটা অন্যের পকেটে রেখো না। সম্পর্ক শেষ হয়ে গেলেও যারা দুর্বলতায় আঘাত করে না তাদের প্রতি শ্রদ্ধাটুকু থেকে যায় আজীবন। মানুষ তো সবাই আমরা, কার ব্যথা কে বুঝি, সুযোগ পেলেই ক্ষতের মধ্যে লবণ দিয়ে স্বাদ খুঁজি। প্রতিশোধ সবাই নেয় না, কেউ কেউ হাসি মুখে সহ্য করে নেয়, কারণ প্রতিশোধ নিতে কোনো শক্তির প্রয়োজন হয় না, কিন্তু সহ্য করতে অতিরিক্ত ধৈর্য লাগে, যেটা ছোট মনের মানুষরা পারে না। ছেড়ে যাওয়া মানুষগুলো হয়তো এটা জানে না যে কেউ ছেড়ে চলে গেলে জীবন থেমে থাকে না, শুধু স্রোতের বিপরীতে চলতে একটু কষ্ট হয়, কিন্তু সময় ঠিক চলে যায়। আজকাল মানুষের চাইতে রং চা হাজার গুণে ভালো, শেষ হওয়া পর্যন্ত একই রঙের থাকে, বদলায় না। যখন নিজের অজান্তে কাউকে কষ্ট দিয়ে ফেলি তখন নিজেকে বড় অপরাধী মনে হয়, আর কেউ যখন আমাকে কষ্ট দেয় তখন মনে হয় এটাই আমার পাওয়া ছিল। প্রত্যেকটি দিনকে জীবনের শেষ দিন ভাবুন, এতে পৃথিবীর প্রতি মায়া কমবে আর রবের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে। ছোট ছোট ভুলের ক্ষেত্রে সচেতন হন, একটি ছোট ছিদ্র বিশাল জাহাজকেও ডুবিয়ে দিতে পারে। দূরত্ব কখনো সম্পর্ককে আলাদা করে না, সময় কখনো সম্পর্ক তৈরি করে না। যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও সারা জীবন অটুট থাকে। কেউ গুরুত্ব না দিলে দুইটি কাজ করুন, মুখের কথার সাথে কাজের মিল রাখুন, নিজের যা আছে তাই নিয়ে খুশি থাকুন, কারণ যে নিজেকে নিয়ে সুখী থাকতে পারে না তাকে কেউ গুরুত্ব দেয় না। নিজের মনকে শক্ত করার চেষ্টা করুন, কাছের প্রিয় মানুষটি যদি অপমান অবজ্ঞা বা অবহেলা করে তাহলে ভেঙে পড়বেন না, মানসিকভাবে শক্ত হওয়ার চেষ্টা করুন, দেখবেন আপনি নিজেকে একদিন সঠিকটা প্রমাণ করতে পারবেন। হারানোর যন্ত্রণা কেবল সেই উপলব্ধি করতে পারে যে এক সময় তার খুব প্রিয় জিনিসটা হারিয়েছে। পারিবারিক অশান্তিটা খুব সিক্রেট একটা কষ্ট, চাইলেও এর কারণ যাকে তাকে বলা যায় না। মানুষ বদলাবেই, কেউ ভূমিকায় আর কেউ বা উপসংহারে। অল্প কিছু মানুষের জন্য তোমার সত্যের রং পরিবর্তন করো না, কারণ তারা বর্ণাঢ্য হতে পারে, খাঁটি থেকো। অপেক্ষার কোনো মানে নেই, তবুও অপেক্ষাতেই দিন যায়, লেনাদেনার হিসাব চুকেছে অনেক আগেই, তবুও লোকে তাকে ভালোবাসা কয়। সুন্দর বিদায় হলো ক্ষতি না করে বিদায় নেওয়া, সুন্দর ক্ষমা হলো বোকা না দিয়ে ক্ষমা করা, সুন্দর ধৈর্য হলো অভিযোগ না রেখে ধৈর্য ধারণ করা। কেউ যদি পাথর ছুঁড়ে মারে তবে ফিরতি পাথর ছুঁড়ে মেরো না, সবগুলো জমিয়ে সাম্রাজ্য তৈরি করো। মানুষ পরিবর্তনকে ঠেকাতে চায়, কেননা তারা ভয় পায় কি হারাবে ভেবে, তারা দেখে না
পরিবর্তনের ফলে কি পাবে। জ্ঞানী ব্যক্তিরা কখনো নিন্দা বা প্রশংসায় প্রভাবিত হয় না। অল্প ভুলেও মানুষ ছেড়ে যায়, অথচ হাজার ভুলের পরেও রব আমাদের ক্ষমা করে দেয়। আমি কেন ওর বাড়িতে যাব, ও তো আমার বাড়িতে আসে না, এভাবেই হারিয়ে যাচ্ছে আত্মীয়তার সম্পর্কগুলো। নিজের হতাশার জন্য অন্যকে দায়ী করবেন না, বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য। সন্তান যতই বড় হোক না কেন, মায়ের আঁচল কখনো ছোট হয় না। সবসময় লবণের মতো অনন্য হও, যার উপস্থিতি বোঝা না গেলেও অনুপস্থিতি সব কিছু স্বাধীন করে দেয়। কেউ যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে, তবে মনে রেখো সমস্যা তার আছে, তোমার নয়। সাধারণ মানুষ কাউকে ধ্বংস করার চেষ্টা করে না। বিচ্ছেদ শুধুমাত্র তাদের জন্যই যারা চোখ দিয়ে ভালোবাসে, কারণ যারা হৃদয় ও আত্মা দিয়ে ভালোবাসে তাদের মধ্যে বিচ্ছেদ বলে কিছু নেই। শুধু ধৈর্য মানে অপেক্ষা করা নয়, বরং ভালো মনোভাব নিয়ে সঠিক সময়ের জন্য বসে থাকা। ভালো থাকার একটাই উপায়, চোখ বন্ধ করে মেনে নাও, মুখ বন্ধ করে হজম করে নাও। ফোন যতদিন তার দিয়ে বাধা ছিল, মানুষ মুক্ত ছিল। ফোন যখন থেকে মুক্ত হলো, মানুষ তখন ফোনে বন্দী হয়ে গেল। যেসব মেয়েরা রাগলে কান্না চলে আসে, তারা মনের দিক থেকে অনেক ভালো হয়। বরফ, বালি আর সম্পর্ক যত শক্ত করে ধরে থাকবেন, এটা ততই দ্রুত এবং নিঃশব্দে আঙুলের ফাঁক দিয়ে বেরিয়ে যাবে। মানুষের এত রাগ, অভিমান, হিংসা, বিদ্বেষ, চোখ বুঝলে সবই শেষ। যদি জীবনে শান্তি চাও, তাহলে লোকের কথা গায়ে মাখা ছেড়ে দাও। মৃত্যুর মতো সত্য নেই, আশার মতো মিথ্যা নেই। একলা চলতে শেখো, একলা কিসের ভয়, বিপদে পড়লে কেউ তো কারো নয়, কঠিন সময়গুলো একাই চলতে হয়। যারা তোমাকে পছন্দ করবে না, তারা তোমার দোষ খোঁজাখুঁজি করবেই। তোমার হাসিতে দোষ, কথাতে দোষ, কথা না বললেও দোষ, ইত্যাদি বিষয়ে দোষ ধরায় ব্যস্ত থাকবে। মনে রাখবে, কিছু মানুষের স্বভাবই হলো অন্যের ছোট দোষকে বড় করে দেখা, কারণ তারা তোমাকে হিংসা করে, তোমার গুণ তাদের অসহ্য লাগে, সুতরাং তাদের এড়িয়ে চলো। তাদের তোমার উদারতা সম্পর্কে ধারণা নেই। পরিস্থিতি তোমাকে ধন্যবাদ, তুমি বুঝিয়ে দিয়েছ সব আপনজন আপন হয় না। ডিপ্রেশন থেকে মুক্তির আরেকটা পথ হলো বন্ধুদের আড্ডা। মেয়ের হাতে আধা কাঁচা নুনে পড়া তরকারি খেয়েও যে প্রশংসা করেন, তিনি হলেন মেয়েটির বাবা। অতিরিক্ত বুদ্ধিমান কাউকে ভালোবাসতে যেও না, কারণ দিনের শেষে তারা সম্পর্কটাকে মাথা দিয়ে মাপে। আর যারা মাথা খাটিয়ে সবসময় লাভ লোকসানের কথা চিন্তা করে, তারা কখনোই মন থেকে কাউকে ভালোবাসতে পারে না। খোঁজ নিয়ে দেখো কত সম্পর্ক ভেঙে গেছে শুধুমাত্র রাগ ও জেদের কারণে। যতদিন মানুষ অসৎ থাকে, ততদিন তার কোনো শত্রু থাকে না, কিন্তু যেই সে সৎ হয়ে যায় তার শত্রুর অভাব হয় না। পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয়। কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজের অসীম ভালো লাগাকে বিসর্জন দিতে হয়। কারো উন্নতি দেখে হিংসা করবেন না, শিক্ষা নিন, তাহলে আপনার উন্নতি হবে। মানুষের থেকে তার ছায়া বড় হলে সূর্য অস্ত যায়, মানুষের থেকে তার অহংকার বড় হলে মানুষ অস্ত যায়। কখনো নিজের জীবনটা অন্যের সাথে তুলনা করবেন না, কারণ চাঁদ আর সূর্যের আমরা তুলনা করি না। যার যখন সময় হয়
সে জ্বলে ওঠে। মনে রাখবেন, দ্বিতীয় বিবাহ মানে শান্তি নয়, শান্তি থাকে মনে, শান্তি থাকে বন্ধুত্বময় সম্পর্কে এবং নিজের সুখের চেয়ে অন্যকে সুখী রাখার মাঝে। মনোভাব একটা খুব ছোট জিনিস, কিন্তু অনেক বড় পার্থক্য তৈরি করে। দান করো কিন্তু তোমাকে ব্যবহার করতে দিও না, ভালোবাসো কিন্তু তোমার হৃদয় নিয়ে প্রবঞ্চনা করতে দিও না। ভাগ্যবান সেই মানুষরা যারা ভণ্ডামির এ পৃথিবীতে সত্যিকারের বিশ্বস্ত বন্ধু খুঁজে পায়। যদি তোমার সততার জন্য কোনো বন্ধু তোমাকে ছেড়ে যায়, মনে রেখো সে কখনোই ভালো বন্ধু ছিল না। সময় অনেক অপমানের উচিত জবাব দিয়ে দেয়। চুপ থাকতে শিখে গেছি, এখন আর অধিকার নিয়ে তর্ক করি না। সুযোগ সন্ধানী মানুষগুলো কখন যে কাকে কাছে টানে আর কখন যে কাকে দূরে ঠেলে দেয় সেটা বোঝা খুব কঠিন। পরিস্থিতি তো অজুহাত মাত্র, ইচ্ছা থাকলে স্রোতের বিপরীতেও সাঁতার কাটা যায়। খেয়াল করলে দেখবে, তোমাকে অবহেলা করে ছেড়ে চলে যাওয়া মানুষটা কিন্তু আসলে ভালো নেই, অথচ তোমার সাথে চাইলে মানুষটা দিব্যি ভালো থাকতে পারত। কেউ যখন কাউকে ছেড়ে চলে যায়, তখন মানুষটা আসলে বুঝতে পারে না সে কি পেয়েছিল আর কি হারিয়ে ফেলল। সময় পেরিয়ে যায়, মাস যায়, বছর চলে যায়, তারপর একদিন হঠাৎ করে মনে হয় মানুষটাকে ছেড়ে আসাটা মোটেও ঠিক হয়নি, কিন্তু তখন আর কিছুই করার থাকে না। ছেড়ে আসার পর কিংবা হারিয়ে ফেলার পর মানুষ বুঝতে পারে সে আকাশের চাঁদ খুঁজতে গিয়ে পুরো আকাশটাকেই হারিয়ে ফেলেছে। মানুষ যেমন দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না, তেমনি পাশের মানুষটার মর্ম হারিয়ে ফেলার আগে বুঝতে পারে না। আমরা ভালোবাসতে ভুল না করলেও সঠিক মানুষটাকে চিনতে বড্ড ভুল করি। নতুন কারোর মায়ায় পড়ে কিংবা আকৃষ্টতায় ডুবে গিয়ে পাশের মানুষটাকে ভালোবাসতে ভুলে যাই, অবহেলা শুরু করে দেই, অথচ মানুষটা অবহেলা পাওয়ার যোগ্যই ছিল না। অনেকেই কাছের মানুষটাকে ছেড়ে নতুন কারোর হাত ধরে ভালো থাকার জন্য, অথচ কিছুদিন পর বুঝতে পারে ভালো তার সাথেই ছিল যাকে সে ছেড়ে চলে এসেছে। পুরনো কাউকে ভুলে গিয়ে নতুন কাউকে নিয়ে সাময়িক আনন্দ পাওয়া গেলেও সারা জীবন ভালো থাকা যায় না। প্রিয় মানুষকে অবহেলা কিংবা ইগনোর করে তুমি ভালো থাকতে পারবে না, ভালো থাকা যায় না। একটা সময় তোমার এই অবহেলা কিংবা ইগনোরই অন্য কারোর মাধ্যমে ঘুরে ফিরে ঠিক তোমার কাছেই ফিরে আসবে, এটাই প্রকৃতির নিয়ম। তোমাকে ঠকিয়ে যে চলে গিয়েছে সেও কিন্তু ঠকেছে কিংবা ঠকবে, হয়তো অন্য কোনোভাবে কিংবা অন্য কোনো কারক আছে, তবে ঠকতে হবে এটা নিশ্চিত। তুমি কাউকে ঠকালেও একদিন ঠকে যাবে, তোমাকেও কেউ ঠকালে সেও একদিন ঠকবে, এটাই নিয়তি। তাই প্রিয় মানুষটা যেমনই হোক তাকে আপন করতে শিখো। তুমি চাইলে এ মানুষটাকে একদিন তোমার মতো করে বানিয়ে নিতে পারবে, কিন্তু যদি ছেড়ে চলে যায় তাহলে শুধু একের পর এক মানুষ বদলাতে পারবে, কিন্তু কাউকে মনের মতো বানাতে পারবে না। কিভাবে বুঝবেন যে আপনি নিজেকে নিজেই ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন? নাম্বার এক, অন্যের উন্নতিতে যদি নিজের মনে আনন্দ বোধ না হয়, বিষদ হয়। নাম্বার দুই, কোনো বিষয়ে না জেনে না বুঝে মন্তব্য করার যদি প্রবল উৎসাহ জাগে। নাম্বার তিন, কুকর্ম করার অভ্যাসে যদি রাশ টানার ইচ্ছাটা না জাগে। নাম্বার চার, প্রশংসা করার চাইতে নিন্দা করার ব্যাপারে যদি অধিক উৎসাহ জাগে। নাম্বার পাঁচ, নিজের জীবনের অবস্থানকে নিজের চাইতে আরও খারাপ অবস্থানে থাকা কারো সাথে তুলনা করে তৃপ্ত থাকার ইচ্ছা যদি না জাগে।
নিজের চাইতে ভালো অবস্থানে থাকা, কারো সাথেই সবসময় তুলনা করে নিজেকে দুঃখ দেওয়ার ইচ্ছা যদি জাগে। নাম্বার ৬, জীবনের রব যা কিছুই দিয়েছেন সেটাকে প্রাপ্তি হিসেবে স্বীকার না করে অপ্রাপ্তির তালিকা খুঁজে খুঁজে নিজেকে বিদ্ধ করার ইচ্ছাটাই যদি জীবনে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, ধরে নেওয়া যেতে পারে পা এগিয়ে দেওয়া হয়েছে যে গন্তব্যের উদ্দেশ্যে, সে গন্তব্যের নাম ধ্বংস। মেয়েদের দুঃখ লুকিয়ে রাখার এক অসাধারণ গুণ আছে, সে সবাইকে দেখায় সে খুশি, কিন্তু মেয়েটি জানে তার মনের অবস্থা। ভালোবাসার মানুষকে আগলে রাখতে শিখো, মানুষ বড্ড অভিমানী প্রাণী, একবার অভিমান নিয়ে হারিয়ে গেলে দ্বিতীয়বার আর কেউ ফিরে আসে না। খুব ভালো লাগে যখন কেউ একজন শুধুমাত্র আমার মুখের হাসির জন্য কিছু করে, খুব আপন লাগে যখন কেউ একজন আমার ছোট্ট ছোট্ট ইচ্ছেগুলোর দাম দেয়, সামান্য খুঁটিনাটির কথাও মনে রাখে, খুব স্পেশাল হয় যে কিনা বাদ দাও ভালো লাগছে না বলার পরেও বারবার কি হয়েছে জিজ্ঞেস করে যাবে, যতক্ষণ না তার সাথে সব শেয়ার করছি। আজকালকার দিনে এমন কোনো প্রিয় মানুষ ভাগ্য করেই পাওয়া যায়। কখনো তাকে বিশ্বাস করবেন না যে মানুষটা আপনাকে মুখে বলে ভালোবাসি, কিন্তু এর কাজে ও অ্যাকশনে সে বোঝাতে ব্যর্থ হয়, ভালোবাসা তার আপন রাস্তা তৈরি করে নেয়। যে মানুষটা আপনার সাথে যোগাযোগহীন হয়ে থাকতে চায়, কখনো ভেবে নেবেন না ওই মানুষটা আপনাকে ভালোবাসে। যে মানুষটা আপনাকে কখনো টেক্সট রিপ্লাই দিতে অনেক দেরি করে ইচ্ছে করে, সে মানুষটা আপনার জন্য কখনো চিন্তিত না, তার কাছে আপনি ছাড়া আরও অনেক ব্যাকআপ প্ল্যান আছে, আপনি ছাড়া তার প্রায়োরিটিতে আরও অনেকেই আছে। কখনো এমন কারো জন্য অপেক্ষা করা উচিত নয় যে আপনাকে অপেক্ষাতে রাখে, যার প্রথম চয়েস আপনি কখনো হতে পারেননি, তাকে কখনো আপনার প্রথম চয়েস বানিয়ে রাখবেন না। এখনো হঠাৎ মেসেজ আসলে মনে হয় হয়তো তুমি মেসেজ দিচ্ছ, ও ভুলে গেছিলাম তোমার আমার পৃথিবীতে এখন আর কোনো নেটওয়ার্কই নেই। যার বাবা নেই তার কোনো আবদার নেই। বিদ্যাসাগরের কাছ থেকে অনেক সময় কেউ কেউ মিথ্যা বলেও সাহায্য নিত, একবার এই ব্যাপারে একজন ধরা পড়ে যায়। বিদ্যাসাগরের সহকারী তাকে বলে যে আপনাকে ভালো মানুষ পেয়ে অনেকে এভাবে ঠকায়। এর উত্তরে বিদ্যাসাগরের অমূল্য উক্তি, পরের সাহায্য করতে গেলে মাঝে মধ্যে ঠকতে হয়, ঠকানোর চেয়ে ঠকা ভালো। যে ঘরে মেয়ের মা বেশি চালাক, সেই ঘরের মেয়েরা স্বামীর সংসার করতে পারে না এবং চালাকির কারণেই মেয়ের সংসার ভেঙে যায়, এটাই প্রমাণিত। ফ্যামিলির বড় মেয়েকে বিয়ে করা মানে একটা শান্তশিষ্ট, ভদ্র, লক্ষ্মী, সংসারী ও স্বামী ভক্ত বউ পাওয়া। যে তোমাকে যতটা সম্মান দেবে তুমি তাকে ততটাই সম্মান দিও, তার অধিক বেশি দেওয়ার চেষ্টা করো না, কারণ এই যে মানুষগুলো সম্মানের চেয়ে বেশি স্বার্থে চলে, স্বার্থ ফুরিয়ে গেলে সম্মান দেওয়াটাও ভুলে যায়। বয়স বাড়ছে, ইগো বাড়ছে, ভালোবাসার মানুষ কমছে, বন্ধু বান্ধব কমছে, একা হয়ে যাচ্ছি, আনন্দ কমছে, কষ্ট বাড়ছে, নিজেকে নিজেরই ভালো লাগছে না। ভালোবাসা একটা পাখি, যখন খাঁচায় থাকে তখন মানুষ তাকে মুক্ত করে দিতে চায়, আর যখন খোলা আকাশে তাকে ডানা ঝাপটাতে দেখে তখন খাঁচায় বন্দি করতে চায়। কিছু স্থানে কোনো প্রতিযোগিতা চলে না, অন্যের বিজয়ে নিজের সুখ নিহিত থাকে। সব হাসি খুশির হয় না, কিছু হাসি যন্ত্রণা লুকিয়ে রাখার জন্যও হয়। ভালো কথা, ভালো কাজ, ভালো চিন্তাগুলো ছড়িয়ে দিন, এতেই জীবন অর্ধেক সুন্দর হয়ে যাবে। যে অল্প চায় তার এই অল্প চাওয়াটুকুও পূরণ হয় না,
সৃষ্টিকর্তা সকলের আশা পূরণ করুক, যাকে সংকোচ ছাড়া মন খুলে বলা যায় আমি ভালো নেই সে আপন মানুষ। কখনো কেউ আপনাকে ছেড়ে গেলে কষ্ট পাবেন না, কারণ যে জিনিসটা আপনার জন্য সঠিক না সে জিনিসটা সময় হলে উপরওয়ালা আপনার ভালোর জন্যই আপনার থেকে সরিয়ে নিবে। পরিস্থিতিতে পড়লে মানুষ অনেক না পারাগুলোও পেরে যায়। সবার সামনে প্রিয় মানুষটাকে ভুলে থাকার অভিনয়টা ভালোভাবেই করা যায়, কিন্তু প্রিয় মানুষটাকে কখনোই ভুলে থাকা যায় না। কদর করতে জানে যারা, তাদের কাছে ভালোবাসার মানুষ সবসময় সেরা। ভালোবাসলে যে কষ্ট পেতে হবে এটা জানার পরেও আমরা ভালোবাসি। বিচ্ছেদ তো তারাই চায়, যারা মন নিয়ে খেলে। অবহেলা তো তারাই করে, যারা সত্যকে রাখে আড়ালে। মানসিক শান্তি দেওয়া মানুষটা যখন পাল্টে যায়, তখনই আমরা হয়ে যাই অসহায়, নিরুপায়। যদি কাউকে কষ্ট দাও আর সে যদি চুপ থাকে, তবে তার নীরবতাকে ভয় করো, কারণ এর বিচার স্বয়ং রব করবে। জীবনে আশা প্রিয় মানুষগুলো সব দিক থেকে পারফেক্ট হয় না, তাই এই প্রিয় মানুষগুলোকে ধরে রাখতে হলে তাদের যে কোনো একটা দিককে পারফেক্ট ভেবে নিয়ে ধরে রাখতে হয় সব সময়। বাস্তবতা কোনো স্বপ্ন নয়, এটি একটি কঠিন পথ যা আপনাকে ধৈর্য ধরে অতিক্রম করতে হবে। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে, কারণ সবাই সব সময় পাশে থাকে না। আমি প্রিয় মানুষটাকে অনেক সময় বদলে যেতে দেখেছি। যদি জানতাম সেই দিনটাই আমাদের শেষ দেখা ছিল, তাহলে হয়তো ওই দিন আর তোমাকে যেতে দিতাম না। জন্ম, মৃত্যু, বিয়ে, এই তিনটা সময় মানুষকে যেভাবে মূল্য দেওয়া হয়, তেমনি যদি জীবনের অন্য সময়গুলোতে মানুষকে একইভাবে মূল্য দেওয়া হতো, তাহলে হয়তো কিছু মানুষ আত্মহত্যার পথ বেছে নিত না। গুরুত্ব কম দিলে প্রিয় মানুষটাকে হারাবেন, আর বেশি দিলে নিজেকে হারাবেন। জীবনের প্রতিটি ভুল আপনাকে যেমন নতুন কিছুর শিক্ষা দেবে, তেমনি অনেক কিছু আপনার থেকে কেড়ে নিবে। পুরুষ মানুষ যত কঠিন হৃদয়েরই হোক না কেন, সে অন্তত একজন নারীর কাছে দুর্বল, যার কাছে গেলে নিজের অবস্থান সে ভুলে যায়। মেয়েদের জীবন, বাড়ি থেকে দেখাশোনা করে বিয়ে দেওয়ার পর যদি সংসার ভেঙে যায়, তাহলে বলবে কি করবি বল, তোর ভাগ্যই খারাপ। আর নিজের পছন্দ মতো বিয়ে করার পর যদি সংসার ভেঙে যায়, তখন বলবে নিজে বেশি বুঝে গেছিলি, ঠিক হয়েছে। আমাদের সমাজটা এরকম, তাই নিজের মতো করে বাঁচো। সমাজ তোমার চোখের জলের ভাগ কোনো দিনও দিবে না। নদী সামনের দিকে বয়ে যায়, ঠিক তেমনি জীবনকে নিয়ে সামনের দিকে ভেব, অতীতকে ভেব না। দেখতে সুন্দর তো অনেক পাওয়া যায়, কিন্তু যাদের মনটা সুন্দর তাদেরকে কেবল ভাগ্য করে পাওয়া যায়। মুখে যাদের মধু ঝরে, ঠিক তারাই ছুরি মারে। কিছু সম্পর্ক এভাবেও ভেঙে যায়, একজন কথা বলার জন্য অপেক্ষা করতে থাকে আর আরেকজনের ইচ্ছাই জাগে না। অতিরিক্ত চাহিদায় মানুষের পতন ডেকে আনে। উপরওয়ালার আশীর্বাদে পাওয়া প্রত্যেকটা জিনিস নিয়ে সুখে থাকো, কারণ উপরওয়ালা ওটা দেন না যেটা তোমার ভালো লাগে, উপরওয়ালা ওটা দেন যেটাতে তোমার ভালো হবে। জীবনে কখনো কারো উপর নির্ভর করো না, কারণ প্রত্যেকে একদিন না একদিন বদলে যাবে নতুন কাউকে পেলে। দেহের ভেতর থেকে মনের ব্যথা অনেক বেশি যন্ত্রণাদায়ক। ধৈর্য ধরো, মনকে শক্ত করো, মনে রেখো সব সময় এক অবস্থায় থাকে না, খারাপ সময়ের পরে ভালো সময় আসবে। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটাও কষ্ট নেই,
কেউ প্রকাশ করে চোখের জলে, কেউ বয়ে বেড়ায় হাসির ছলে। সেই সম্পর্কগুলো খুবই কিউট হয় যেখানে মেয়েটা ছেলেটাকে শাসন করে। ভালোবাসার মানুষটি দেখতে যেমনই হোক না কেন, পৃথিবীর সবচেয়ে সুন্দর ব্যক্তিটি কিন্তু সে। সম্পর্ক থাকলেও অনেকে আপন হতে পারে না, কারণ আপন ভাবা ও কাউকে আপন করে নেওয়ার জন্য সুন্দর মানসিকতা ও সুন্দর মনের প্রয়োজন, যেটা সবার মধ্যে থাকে না। যে চায় সে পায় না, আর যে পায় সে তার সঠিক মর্যাদা দিতে জানে না। খুব পছন্দের কিছু সবসময় না পাওয়াই ভালো। যে মানুষটার জন্য তুমি অপেক্ষা করছো সেই মানুষটা তোমার জন্য অপেক্ষা করে কি না সেটা জানাই সবার আগে জরুরি। একা একা অপেক্ষা করে সময় নষ্ট করো না, কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে না। বর্তমান যুগে যে অপরাধ করে তাকে নয়, যে প্রতিবাদ করে তাকেই সমাজ খারাপ বলে। কষ্ট এমন একটা জিনিস যা শুধু নিজেকেই বহন করতে হয়, এর ভাগ কেউ নিতে চায় না। মন এমন একটা শব্দ যা ইচ্ছা মতো কাউকে দেওয়া বা নেওয়া যায় না, যা কেবল বিশ্বাস, সম্মান আর ভালোবাসা দিয়ে অর্জন করে নিতে হয়। দূর থেকে মানুষ চেনা সহজ, কিন্তু ভেতর থেকে মানুষ চেনা খুবই কঠিন। কে পাশে থাকবে আর কে পাশে থাকবে না সেটা প্রমিসের ওপর কখনো নির্ভর করে না, জীবনে খারাপ সময় আর পরিস্থিতি বলে দেয় সেটা। ডিপ্রেশন থেকে মুক্তির আরেকটা পথ হলো বন্ধুদের সাথে আড্ডা। দুঃখ তো জীবনে থাকবেই, তবুও সুযোগ পেলে নিজেকে হাসি খুশি আনন্দ রাখা দরকার, কারণ নিজের আত্মাকে কষ্ট দেওয়াও একটা মহাপাপ। বিশ্বাস জিনিসটা যদি ভেঙে যায় হাজারটা সত্য কথা তখন মূল্যহীন হয়ে পড়ে। পৃথিবীতে মানসিক শান্তি থেকে বড় কিছু আর নেই, যেখানে এটা পাবেন সেখানে চলে যাবেন, পেছনে তাকানোর দরকার নেই, পেছনে কিছুই নেই। মনের কষ্টগুলো রাতের বালিশটা ছাড়া আর কেউ জানে না। নিজেকে ব্যস্ত করে ফেলুন, কোনো কাজ না থাকলে শুধু ঘুমান, গুটিয়ে নিন নিজেকে আশেপাশের মানুষের থেকে, দেখবেন আপনি ভালো আছেন। এই জীবন ভুল, তবুও মেনে নিতে হয়, হেরে যেতে হয় ভালোবেসে। সব কিছু আর কেঁদে পাওয়া যায়, কিছু কিছু ছেড়ে দিতে হয় হাসি মুখে। একটা ভালো দিন দেখার জন্য তোমাকে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হবে। এই তিন ধরনের বুদ্ধিমান মানুষ থেকে সবসময় দূরত্ব বজায় রাখা উচিত। নাম্বার এক, যে বেশি বুঝে। নাম্বার দুই, যে নিজেরটাই বুঝে। নাম্বার তিন, যে এক বললে আরেক বুঝে। রাগ কমাতে শিখুন, কারণ এই রাগের জন্য অনেক সম্পর্কগুলো শেষ হয়ে যায়। ভুল মানুষগুলোই সঠিক শিক্ষা দিয়ে যায়। চাহিদার বেশি কারো খোঁজ খবর নিতে যাবেন তাহলে তার দাম বেড়ে যাবে, আর তখন আপনি নিজেই কষ্ট পাবেন। ঘুমিয়ে পড়লে আর কোনো ব্যথা থাকে না, সেটা মনের হোক বা শরীরের। কিছু সম্পর্কে শুধু ঝগড়া লেগেই থাকে, কিন্তু কেউ কাউকে ছাড়া থাকতে পারে না। জীবনে কখনো কাউকে পাওয়ার জন্য কাঁদবে না, কারণ যার জন্য তুমি কাঁদবে সে কখনোই তোমার হবে না, আর যে তোমার হবে সে কখনোই তোমায় কাঁদতে দেবে না। কেউ যখন অবহেলা করে তখন তাকে দ্বিগুণ অবহেলা করা উচিত, তাহলে বুঝবে অবহেলার যন্ত্রণা কেমন হয়। চলে যেতে চাইলে কারণ ছাড়াও যাওয়া যায়, আর থেকে যেতে চাইলে নিয়ম ভেঙেও থাকা যায়। যাকে মন থেকে অনেকটা আপন ভাবা হয় তার অবহেলা সহ্য করা সত্যি খুব কষ্টকর হয়। পৃথিবীটা এমনই, যখন কাউকে গুরুত্ব দিতে যাবেন তখনই সে আপনাকে অবহেলা করতে শুরু করবে, আর যখন গুরুত্ব দেবেন না তখন বলবে স্বার্থপর। শূন্যস্থান কখনো শূন্য থাকে না, ধুলো দিয়ে হলেও একসময় পূর্ণ হয়ে যায়। এটা ভেবো না
কে কখন কেন কিভাবে কোথায় বদলে গেল, শুধু ভেব কি দিয়ে গেল আর কি শিখিয়ে দিয়ে গেল। আপনি যার জন্য পুরো পৃথিবী ছেড়ে দেবেন, স্বার্থ শেষ হলে সে আপনাকে ছেড়ে চলে যাবে। সম্পর্কের মধ্যে মিথ্যা কথা তখনই শুরু হয় যখন তৃতীয় ব্যক্তির আগমন ঘটে। যে ব্যক্তি কথায় কথায় রেগে যায় সেই ব্যক্তি নিজের কাছে বেশি ক্ষতিকর, এবং যে ব্যক্তি কথায় কথায় হাসে সে ব্যক্তি অন্যের কাছে বেশি ক্ষতিকর। অল্প কথায় যে অনুভূতি বোঝে না তাকে রচনা লিখে দিলেও কোনো লাভ হবে না। স্বার্থ ফুরিয়ে যাওয়ার পর যে তোমার জীবন থেকে সরিয়ে দিয়েছে সে মারা গেছে। কারো কাছ থেকে জোর করে সময় পাওয়া যায় না, যার ইচ্ছে হবে সে শত ব্যস্ততার মাঝেও একটু সময় দেবে। যে তোমায় নিয়ে হিংসা করছে তার কথা ভেবে হতাশায় জড়িও না, সে তোমায় নিয়ে ইতিমধ্যেই একাকাশ হতাশায় রয়েছে। খোলা চোখে তুমি তোমার মতো জিনিস দেখতে পাবে, আর বন্ধ চোখে তুমি মনের মতো জিনিস দেখতে পাবে। যদি কেউ কোনো দিন তোমায় ছোট করতে চায় তবে ভেবে নিও তুমি তাদের চেয়ে অনেক উপরে আছো। এই বিষয়টা বুঝে নাও, মূর্খ তোমাকে বুঝতে পারবে না আর তুমিও কোনো দিন মূর্খকে বোঝাতে পারবে না। মনের শান্তি দুনিয়ার সবচেয়ে বড় সম্পত্তি। যাকে ভালোবাসেন তাকে খুব বেশি আপন করতে নেই। যখন সে কোনো কারণে ছেড়ে চলে যাবে তখন সে পরের চেয়েও খারাপ ব্যবহার করবে। যাদের রাগ বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে, যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা বেশি, আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্ট অনেক বেশি। তোমার যতটুকু আছে ততটুকু নিয়ে খুশি থাকো। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা তোমার চেয়ে অনেক খারাপভাবে বেঁচে আছে, তাহলে এত দুঃখ কিসের? এখনকার মানুষের ইগো বেশি, ছাড় দেওয়ার প্রবণতা কম, মানিয়ে নেওয়ার জিনিসটা সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে। এই জন্যই তো আজকাল বন্ধুত্ব হোক বা ভালোবাসা বেশি দিন টিকে না। একটা সম্পর্ক শেষ পর্যন্ত নিয়ে যেতে গেলে সম্পর্কে একে অপরকে এফোর্ট দিতে হয়, একে অপরের ভালো বন্ধু হতে হয়, দুজন দুজনের পরিস্থিতি বুঝতে হয়, একে অপরের মন খারাপের সময় পাশে থাকতে হয়। শূন্য স্থান যেমন সঠিক সংখ্যা ছাড়া পূরণ করা যায় না, তেমনি সঠিক মানুষ ছাড়া জীবনে ভালো থাকা যায় না। জীবনে বিশ্বাস আর ধৈর্য, একে অপরের হাত ধরে চলে। তুমি যখন সব কিছুর পরেও সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস রাখবে তখন তোমার জীবনে আনন্দ নেমে আসবে। যখন তুমি সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস রাখবে তখন তুমি অনেক বেশি ধৈর্য ধারণ করতে পারবে। দরকার ছাড়া যে সর্বদা পাশে থাকে সেই হচ্ছে আপনজন। সফল হওয়ার সত্যিকারের ইচ্ছা থাকলে ব্যর্থতা কখনো তোমাকে হতাশ করতে পারবে না। তুমি যদি নিজেকে বদলাও তাহলে ভাগ্য নিজেই বদলে যাবে। যখন তুমি খুশিতে থাকবে তখন তোমার গানের মিউজিক ভালো লাগবে, আর যখন তুমি দুঃখে থাকবে তখন গানের কথাগুলো ভালো লাগবে। জীবন হলো জলে ভাসা নৌকা, কখনো সুখের পাল তুলে, কখনো দুঃখের স্রোতে ভাসে, কখনো রোদের আলোতে হাসে, আবার কখনো সূর্যের আধারে লুকিয়ে কাঁদে। এটাই জীবনের বাস্তবতা। ভালোবাসা হচ্ছে একটা বই, আর ভুল বোঝাবুঝি হলো একটা পৃষ্ঠা। যদি কাউকে সত্যি ভালোবাসো তাহলে একটা পৃষ্ঠার জন্য পুরো বইটাকে ফেলে দিও না। একজন বিশ্বাসী বন্ধু হাজারটা আত্মীয়ের সমান, তারাই দুর্ভাগ্যবান যাদের কোনো প্রকৃত বন্ধু নেই। তুমি যদি নিজেকে সক্ষম ভাবো তাহলে তোমাকে কেউই কোনো দিন সাহায্য করতে পারবে না। সম্পর্কের মৃত্যু ঘটে না,
কিছু মানুষ সম্পর্ককে হত্যা করে, কিন্তু হাস্যকর ব্যাপার হচ্ছে সেসব হত্যাকারীদের সারা জীবন ভালোবেসে যায়। একজন মানুষ দুটো মুখকে জীবনে ভুলতে পারে না, এক যে বিপদের সময় তার হাত ধরে, আর দুই যে বিপদের সময় তার হাত ছেড়ে দেয়। শৈশব থেকে কৈশোর হয়ে যৌবন থেকে বৃদ্ধকালের যাত্রায় কত কিছু শিখি আমরা সময় আর পরিস্থিতির কাছে। তাসের ঘরের মতো বারবার ভেঙে পড়ে আমাদের প্রচেষ্টা, তবুও জীবনে পূর্ণতা পাওয়ার আশায় কখনো থামে না আমাদের চেষ্টা। ভালো ছেলেদের জন্য মেয়েদের মনে প্রেম জাগে না, যেটা জাগে তার নাম হলো সহানুভূতি। এই ভালোবাসার জগতে কিছু প্রাপ্তি বলে যদি কিছু থাকে, তার নাম হলো বেদনা। পাওয়ার আনন্দ কিছুদিন থাকে, কিন্তু না পাওয়ার বেদনা সারা জীবনেও ভুলা যায় না। কান্নার জল সবাই দেখে, হৃদয়ের কষ্ট কেউ দেখে না। এই পৃথিবীতে কেউ কারো আপন নয়, স্বার্থ যেখানে আছে সবাই সেখানে ছুটে যায়। জীবনে কারো জন্য যতই করো না কেন, একদিন না একদিন সে তোমায় ভুলে যাবে। ভাবতে অবাক লাগে, অভিনয় করা মানুষগুলো সবচেয়ে বেশি সুখে থাকে, মন থেকে যারা ভালোবাসে তারাই বেশি কষ্ট পায়। ভুল হলে শুধরে দেওয়াটা হচ্ছে ভালোবাসা, ছেড়ে চলে যাওয়াটা হচ্ছে বেইমানি। কাউকে স্বপ্ন দেখিয়ে চলে যাওয়াটা অনেক সহজ, কিন্তু কারো সাথে থেকে স্বপ্ন পূরণ করাটা অনেক কঠিন। জীবনে এমন কিছু প্রশ্ন থাকে যার উত্তর খুঁজে পেতে পেতে জীবনটা ফুরিয়ে যায়। পৃথিবীতে সবচেয়ে কঠিন মুহূর্ত মনে হয় সেটাই, যখন কারো জন্য অধীর আগ্রহে অপেক্ষা করার পর সে আসে না। অভিমান দেখানো মানুষটি আজ আমার কাছে নেই, তাই আমি এখন আর অভিমান করি না, কারণ আমি জানি আমার অভিমানের মূল্য আজ কারো কাছে নেই। সামনে এগোনোর জন্য তোমাকে সব কিছু জানার প্রয়োজন নেই, শুধু সামনে পা বাড়াও, সব কিছু জানতে পারবে। যাকে কখনো পাবো না জেনেও বেহায়া মনটা আজও তাকে বেশি ভালোবাসে। তোমাকে নিয়ে আমার হাজারো স্বপ্নগুলো আজ দেওয়ালে জমে থাকা শেওলার মতো হয়ে গেছে। সাহস নিয়ে বেঁচে থাকতে না পারলে বিড়ালের মতো বেঁচে থেকে কোনো লাভ নেই। তুমি বেঁচে থাকো, তোমার সকল ভালোবাসার কারণগুলো নিয়ে আমি না হয় বেঁচে থাকব, তোমার সকল অতীতকে আগলে ধরে। আগের অধ্যায় বারবার পড়তে থাকলে পরের অধ্যায়ে এগিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। অন্যদের তামাশা সহ্য করে ভদ্রতা দেখালে তা একসময় চরম রাগে পরিণত হয়। জলের গভীরতা নাকের কাছে উঠে আসার আগেই সাঁতার শিখে নেওয়াটা উচিত। প্রতিষ্ঠিত কাউকে পছন্দ করে জীবনে তাকে বিয়ে করা অনেক সহজ, কিন্তু কারো সাথে থেকে প্রতিষ্ঠিত করে তারপর দুজনে বিয়ে পর্যন্ত যাওয়াটা সহজ নয়। নিজেকে ঘাসের মতো বিলিয়ে দিও না, যাতে সবাই তোমার উপর দিয়ে হাঁটে। নিজেকে আকাশের মতো মেলো, নিজেকে বট গাছের মতো বানাও, যাতে সবাই তোমার নিচে আশ্রয় পেলেও সবাই তোমাকে ছুঁতে পারে না। জীবনে হেরে গিয়েছ, হাল ছেড়ে দিচ্ছ, দিও না, নিজের উপর ভরসা রাখো এবং লেগে থাকো, সফলতা আসবেই। সেই সব মানুষের সাথেই থাকো যারা তোমার মূল্য বুঝবে। সুখী হওয়ার জন্য তোমার চারপাশে অসংখ্য মানুষের দরকার নেই, শুধু সেই সত্যিকারের একজন মানুষই যথেষ্ট যারা তোমাকে মন থেকে ভালোবাসবে। পৃথিবীতে সব চেষ্টা করুন, কিন্তু অসম্মান নিয়ে কোনো সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা কখনো করবেন না। চরিত্রহীন বড়লোক ছেলের সাথে দামি রেস্টুরেন্টে যাওয়ার চেয়ে মধ্যবিত্ত ছেলেটার সাথে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা বা চা খাওয়াটা
অনেক বেশি সম্মানের। সত্যিকারের ভালোবাসা হলো সেটাই, যেখানে সম্মান, শ্রদ্ধা ও পবিত্রতা থাকবে। মেয়েরা প্রথম ছেলেদের দেখলে কোথায় নজর দেয়? নাম্বার এক, শরীরের আকৃতি। মেয়েরা বেশি মোটা বা বেশি লম্বাটে ছেলেদের থেকে মাঝারি এবং সুঠম দেহের ছেলেদের বেশি পছন্দ করে। নাম্বার দুই, তার আত্মবিশ্বাস। নাম্বার তিন, মুখের হাসি ও পোশাক। আমি ছিঁড়ে ফেলেছি ডায়েরির পাতা, যেখানে লেখা ছিল হাজারো স্বপ্নের কথা। শুধু ছিঁড়তে পারিনি আমার মনের পাতা, যেখানে জমা আছে অনেক ব্যথা। আমাকে ভুলে যাওয়াটা অস্বাভাবিক কিছু না, প্রয়োজন ফুরালে মানুষ সৃষ্টিকর্তাকে ভুলে যায়, আর আমি তো শুধুমাত্র মানুষ। আজ স্মৃতির পাতা উল্টে দেখলাম, কত মানুষ জীবন থেকে হারিয়ে গেছে, কত চেনা মানুষ অচেনা হয়ে গেছে। হয়তো কোনো একদিন আমিও অচেনা হয়ে যাব এই পৃথিবী থেকে। ঝগড়া চরমে পৌঁছানোর আগে শান্ত হও, কারণ ঝগড়া জীবনকে সুন্দর করতে পারে না, বরং জীবনটাকে ছারখার করে দেয়। আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজে ভালো থাকার জন্য অন্যের মুখের হাসি কেড়ে নিতে দ্বিতীয়বার চিন্তাও করে না। ভেব না, ছেড়ে দাও, যা হবার এমনিতেই হবে। বিপদে কখনো ধৈর্য হারিও না, মনে রেখো জীবন যতক্ষণ আছে বিপদ ততক্ষণ থাকবেই। হাজারটা সুখের স্মৃতি একটা কষ্টকে মুছে ফেলতে পারে না, কিন্তু একটা কষ্ট হাজারটা সুখের স্মৃতিকে মুছে ফেলতে পারে। এটাই জীবনের সবচেয়ে নিষ্ঠুর সত্যি। ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আর নতুন নতুন এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।